ইভিনিং বলতে আমি ক্লাসে কি পড়িয়েছিলাম আর কি কি জিনিসগুলো ইম্পর্টেন্ট কোশ্চেন আসতে পারে এগুলোই বলবো। তোমরা একটা খাতা কলম নিয়ে বসো, আমাদের প্রথম যে চ্যাপ্টার, প্রথম চ্যাপ্টারটা আমরা শুরু করব আমি যা পড়িয়েছি সেটা ছিল কার্বোহাইড্রেটস। তো কার্বোহাইড্রেটস থেকে সম্ভাব্য ইম্পর্টেন্ট কোশ্চেন আমরা বলবো। তো কার্বোহাইড্রেটস লেখো, কার্বোহাইড্রেটস চ্যাপ্টার ওখানে লেখো এক নম্বরে, নাম্বার দিয়ে বা কক দিয়ে এবিসিডি দিয়ে লেখো টাইপস অফ কার্বোহাইড্রেটস, পাবলিক ক্লাসিফিকেশন অফ কার্বোহাইড্রেটস। তো এখানে ক্লাসিফিকেশনের মধ্যে আমরা পড়িয়েছিলাম যে কার্বন সংখ্যার উপরে ভিত্তি করে ক্লাসিফিকেশন, যেমন পাঁচটা হলে পেন্টোজ, ছয়টা হলে হেক্সোজ, তিনটা কার্বন থাকলে ট্রায়োজ, চারটা কার্বন থাকলে টেট্রোজ। এটা ছিল কার্বন সংখ্যার উপরে ভিত্তি করে এক প্রকার ক্লাসিফিকেশন, আর এটা ছিল ফাংশনাল গ্রুপের উপরে ভিত্তি করে ক্লাসিফিকেশন। ফাংশনাল গ্রুপ বলতে দুই ধরনের ছিল, একটা ছিল অ্যালডোজ মানে অ্যালডিহাইড্রো, আর একটা ছিল কিটোজ, কিটোনিক। এই তো ক্লাসিফিকেশন থেকে অনেক সময় আসে, ক্লাসিফিকেশনটা করবা। দ্বিতীয়ত হচ্ছে আমাদের ওখানে অপটিক্যাল প্রপার্টিস ছিল, ডিএল ফরমেশন। আমি বোর্ডে তোমাদের মনে আছে ওই যে গ্লিসারালডিহাইডের ডিআরএল ফর্মটা একে বোর্ডে বুঝিয়েছিলাম। তো এখানে আরো কয়েকটা আছে, গ্লুকোজের আছে, ফ্রুক্টোজের আছে, ডিএল ফরমেশন। হ্যাঁ, তো এটা ডিএল ফরমেশন অর্থাৎ অপটিক্যাল প্রপার্টিস। হ্যাঁ, তারপরে আমরা অপটিক্যাল প্রপার্টিস এর পরে স্ট্রাকচার অফ কার্বোহাইড্রেটস, স্ট্রাকচার অফ কার্বোহাইড্রেটস এর মধ্যে আমরা দুই ধরনের বিজ্ঞানীর তত্ত্ব বা স্ট্রাকচার বা প্রেজেন্টেশনকে আমরা পড়িয়েছি, মনে আছে কিনা? একটা ছিল তো নর্মাল স্ট্রাকচার, উপর নিচে আমরা লিনিয়ারি কার্বন থাকে উপর থেকে নিচ পর্যন্ত, এটা নর্মাল স্ট্রাকচার। ওটা থেকে চেঞ্জ হয় হাওয়ার্ড প্রজেকশন, লিখে রাখো হাওয়ার্ড প্রজেকশন, হাওয়ার্ড প্রজেকশন, হাওয়ার্ড HOWARTH, হাওয়ার্ড প্রজেকশন স্ট্রাকচার। তারপরে হলো আরেকটা ছিল ফিশার প্রজেকশন, ফিশার, ফিশার প্রজেকশন, FISCHER, ফিশার প্রজেকশন। তাহলে হাওয়ার্ড প্রজেকশন, ফিশার প্রজেকশন এটা। আরেকটা জিনিস ছিল হলো গ্লাইকোসাইড ফরমেশন, অর্থাৎ বোট ফরমেশন টাইপের স্ট্রাকচার গুলো ছিল গ্লাইকোসাইড ফরমেশন। What is glycoside? Glycoside formation of carbohydrates. Likhte chao? Akash? Ji sir, likhte chao. Acha. Glycoside formation likh chao? Shongu me likhe rakho. Ji sir. Apo, ekta question chilo, ota mutual rotation of carbohydrates. Mutual rotation mane hoche DRL form ase. Jodi amra uboy উভয় ফরমেশনের কার্বোহাইড্রেটস বা গ্লুকোজকে আমরা মিক্সচার করি, উদাহরণে গ্লুকোজই ছিল, তাহলে সেটার রোটেশনটা প্লাস মাইনাস ইয়ে হলে মানে কম্প্রোমাইজ করে ওরা কোন ধরনের রোটেশন বা কত অ্যাঙ্গেলে থাকবে, এটা ছিল মিউটার রোটেশন। তো মিউটার রোটেশন একটা সংক্ষিপ্ত টিকা আকারে অথবা হোয়াট ইজ মিউটার রোটেশন অফ গ্লুকোজ আসে। তো তোমরা এটা লিখে রাখো যে মিউটার রোটেশন। তারপরে ছিল লিঙ্কেজ, ডিফারেন্ট টাইপ অফ লিঙ্কেজ অফ কার্বোহাইড্রেট স্ট্রাকচার। হ্যাঁ, লিঙ্কেজ গুলো লেখো, লিঙ্কেজ, টাইপস অফ লিঙ্কেজ, আমাদের সেটি আছে। তো এখানে ছিল আমাদের লিঙ্কেজের মধ্যে পার্থক্য ছিল স্টার্চ আর সেলুলোজের মধ্যে। হ্যাঁ,
স্টার্চ আর সেলুলোজ এর লিখে রাখো, স্টার্চ অ্যান্ড সেলুলোজ এর সংক্ষিপ্ত টিকা, তাদের প্রপার্টিজ এবং তাদের আর কি সম্বন্ধে। স্টার্চ অ্যান্ড সেলুলোজ স্ট্রাকচার প্রপার্টিজ ইউজ। তারপরে একটা ছিল গ্লাইকোজেন, কি গ্লাইকোজেন, গ্লাইকোজেন সংক্ষিপ্ত লিখে রাখো। আর একটা কোশ্চেন তোমাদের পড়িয়েছিলাম, ওখানে ছিল যে হোয়াই স্টার্চ, মানে হোয়াই হিউম্যান ক্যান নট ডাইজেস্ট স্টার্চ, মানুষ কেন স্টার্চটাকে হজম করতে পারে না। আর নেক্সট টপিক হচ্ছে প্রিপারেশন অফ কার্বোহাইড্রেটস, প্রিপারেশন অ্যান্ড রিয়েকশন লিখে রাখো। প্রিপারেশন অফ কার্বোহাইড্রেটস, প্রিপারেশন অফ কার্বোহাইড্রেটস, প্রিপারেশন আমাদের ওখানে ছিল অক্সিডেশন একটা রিয়েকশন, রিডাকশন একটা রিয়েকশন, কিলানি ফিশার সিনথেসিস ছিল একটা, আরেকটা রিয়েকশন ছিল এরকম বিজ্ঞানের নামে কামিং না কি যেন, আমার এটা মনে পড়তেছে না, হয়তো শিখছাম, তার সামনে থাকলে দেখবা। ওটা আমি ক্লাস টেস্টে দিয়েছিলাম মনে আছে, ইয়ার্ন ডিপার্টমেন্টেও দিয়েছিলাম, অ্যাপারেলও দিয়েছিলাম, ওই যে আরেকটা সিনথেসিস প্রসেস, বিজ্ঞানের নামে আমার ক্লাসে শিখ নাই কেন তাই বলতে পারতেছি না। ওটা ছিল ওখানে অক্সিডেশন রিডাকশন কিলানি ফিশার অ্যান্ড আরেকটা কামিং না কি জানি সিনথেসিস এরকম ছিল মনে নেই। জি স্যার, চারটা টোটাল। হ্যাঁ হ্যাঁ, চারটা রিয়েকশন প্রিপারেশন। এবার আসো কেমিক্যাল রিয়েকশনে, কেমিক্যাল রিয়েকশন বা কনভার্সন রিয়েকশন বলতে পারো, কেমিক্যাল রিয়েকশন বা কনভার্সন রিয়েকশন। তো এখানে আমরা বলেছিলাম যে যেমন গ্লুকোজ থেকে ফ্রুক্টোজে কনভার্সন বা ফ্রুক্টোজ থেকে গ্লুকোজ, ভাইস ভার্সা আর কি। তো গ্লুকোজ থেকে ফ্রুক্টোজ, ফ্রুক্টোজ থেকে গ্লুকোজ বলতে পারা যায়, অথবা ছিল সিক্স মেম্বার থেকে ফাইভ মেম্বার, অথবা ফাইভ মেম্বার থেকে সিক্স মেম্বার কনভার্সন, পেন্টোজ থেকে হেক্সোজ, হেক্সোজ থেকে পেন্টোজ। আবার ছিল গ্লুকোজ থেকে ফ্রুক্টোজ, অর্থাৎ গ্লুকোজ হলো এলডোজ আর ফ্রুক্টোজ হলো কিটোজ, অর্থাৎ হাউ ক্যান ইউ কনভার্ট এলডোজ টু কিটোজ, এরকম এলডোজ টু কিটোজ ফাংশনাল গ্রুপ চেঞ্জ হয় কিভাবে, এরকম কতগুলো কনভার্সন রিয়েকশন পড়ানো হচ্ছিল। এই মোটামুটি এই চ্যাপ্টার টোটাল। এবার আকাশ একটু প্রথম দিক থেকে বলো, আমি তারপরে বাকি থাকলে মনে করে অ্যাড করে নেব। হ্যাঁ স্যার, প্রথমে হচ্ছে টাইপস অফ কার্বোহাইড্রেটস বা ক্লাসিফিকেশন অফ কার্বোহাইড্রেটস, তারপর হচ্ছে হাওয়ার্ড প্রজেকশন স্ট্রাকচার, ফিশার প্রজেকশন, গ্লাইকোসাইড ফরমেশন অফ কার্বোহাইড্রেটস, মিউটার রোটেশন অফ গ্লুকোজ, ডিফারেন্ট টাইপস অফ লিঙ্কেজ, স্টার্চ আর সেলুলোজ, গ্লাইকোজেন, তারপরে হোয়াই হিউম্যান ক্যান ডাইজেস্ট স্টার্চ, প্রিপারেশন অফ কার্বোহাইড্রেটস, অক্সিজেন রিডাকশন সহ চার টাইপের, আর কেমিক্যাল রিয়েকশন বা কনভার্সন রিয়েকশন। আমি বলতে দেব পরে, পুরোটা গেলে গিয়ে আমি কি বুঝতে পারবো মাঝখানে কোন জায়গায়। ওখানে হচ্ছে স্টার সেলুলোজ এর মধ্যকার স্ট্রাকচার, ওদের প্রপার্টিজ ওখানে লিখছো? জি স্যার। স্টার সেলুলোজ এর এদের স্ট্রাকচার এবং প্রপার্টিজ, হ্যাঁ। তারপরে হচ্ছে ফিশার হাওয়ার প্রজেকশন এর এদের কন্ডিশন এবং এদের স্ট্রাকচার গুলোকে, কনভার্সন স্ট্রাকচার গুলোকে ড্র করতে হবে ফিশার হাওয়ার তে। মিউটার রোটেশন একটা পয়েন্ট, তারপর ওখানে হিউম্যান ক্যান নট ডাইজেস্ট লেখো। জি স্যার। হ্যাঁ, পরে বললো শেষে কি আছে, চারটা রিয়েকশন প্রিপারেশন দেন, কিলানি ফিশার, অক্সিডেশন, রিডাকশন, আর একটা আছে ওই বিজ্ঞানীর নামে নেই, বলো না, অক্সিডেশন রিডাকশন ডিগ্রেডেশন, এটা ছাড়া একটা বিজ্ঞানীর নামে কি যেন কামিং না কি যেন একটা, আমার মনে পড়তেছে না, দেখো সেটা আছে।
তোমাদের সিটিতে দেওয়া হয়েছিল। আচ্ছা যাক, আমি পরে বলতেও পারবো, আমি শিটটা ডাউনলোড করতে হবে আবার, বর্তমানে তোমাদের সিটি আছে। আর শেষে কি বলে লিখছো আকাশ? কেমিক্যাল রিয়েকশন বা কনভার্সন রিয়েকশন, হ্যাঁ ওর মধ্যে লিখে রাখছো না, যেমন 5 মেম্বার পেন্টোজ থেকে 6 মেম্বার হেক্সোজ বা হেক্সোজ, গ্লুকোজ থেকে ফ্রুক্টোজ, ফ্রুক্টোজ থেকে গ্লুকোজ। হ্যাঁ আবার এটা কি বলা যায়, অ্যালডোজ, ফ্রুক্টোজ এর হলো অ্যালডিহাইড গ্রুপ CHO, এটাকে অ্যালডোজ বলে। আর গ্লুকোজ এর ফ্রুক্টোজ এর হলো কিটোজ, আর গ্লুকোজ এর হলো অ্যালডোজ, অর্থাৎ অ্যালডোজ থেকে কিটোজ কনভার্সন রিয়েকশন। হ্যাঁ তোমাদের বিভিন্ন মাধ্যমে আছে, ওখান থেকে দেখলে প্যাটার্ন বুঝবা, একই প্যাটার্ন। স্যার ডাইস কালার পিগমেন্ট কি পার্ট এ তে না অর্গানোমেটাল? অর্গানোমেটালিক আমি এখন বলবো, ওটা আমি বলবো। হ্যাঁ তারপরে দ্বিতীয় চ্যাপ্টার আসো আমাদের কার্বক্সিলিক অ্যাসিড। কার্বক্সিলিক অ্যাসিডের প্রথমত হচ্ছে তোমাদের কার্বক্সিলিক অ্যাসিডের বিভিন্ন প্রপার্টিস গুলো কি কি বা কম্পারিজন, যেমন সলিবিলিটি কম্পারিজন আছে, লেখো সলিবিলিটি কম্পারিজন, অ্যাসিডিটি কম্পারিজন, সলিবিলিটি কম্পারিজনের মধ্যে থাকতে পারে, যেমন ওই অংশে টান দিয়ে লেখো পাশে সলিবিলিটি কম্পারিজন, আমরা যা পড়িয়েছিলাম মনে আছে, ওখানে লিখেছিলাম যে অ্যালকোহল একটা একটা অ্যালডিহাইড, একটা কিটোন, একটা কার্বক্সিলিক অ্যাসিড, এদের মধ্যে সলিবিলিটি কার কম তার বেশি, এটা ছিল সলিবিলিটি কম্পারিজন। আবার সলিবিলিটি কম্পারিজন ছিল কার্বন সংখ্যার উপরে, মনে করো কার্বক্সিলিক অ্যাসিডের তো শুধু CWH একটা থাকে, আর ওদিকে এলডি মানে যেটা থাকে ফাংশনাল গ্রুপ CH3, অ্যালকাইল গ্রুপের মধ্যে কার্বন সংখ্যা ভিন্ন থাকে, কার্বন সংখ্যা ভিন্ন তার উপরে নির্ভর করে অ্যাসিড আর লং চেইন শর্ট চেইন। এখানে ছিল C1, কার্বন একটা থেকে C5, এর মধ্যে সলিবিলিটি তার কম তার বেশি, অ্যাসিডিটি তার কম তার বেশি, এরকম কম্পারিজন। যেমন তোমার ইথানোয়িক অ্যাসিড আছে, মিথানোয়িক অ্যাসিড আছে, হ্যাঁ তো অক্সালিক অ্যাসিড আছে, এদের মধ্যে সলিবিলিটি কার কম কার বেশি বা অ্যাসিডিটি কার কম কার বেশি, এই 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 প্রশ্নটা এখানে। আর অ্যালকোহল আছে, কার্বক্সিলিক অ্যাসিড আছে, এদের মধ্যে সলিবিলিটি একো আছে কার কম কার বেশি, এই দুইটা কমন কোশ্চেন ছিল এখানে। মানে তারপর এটা অর্ধ কোশ্চেন হবে এই চ্যাপ্টার থেকে। তারপরে হচ্ছিল প্রিপারেশন অফ কার্বক্সিলিক অ্যাসিড, প্রিপারেশন বা সিনথেসিস, প্রিপারেশন বা সিনথেসিস অফ কার্বক্সিলিক অ্যাসিড, প্রিপারেশন বা সিনথেসিস অফ কার্বক্সিলিক অ্যাসিড। তো ওখানে প্রিপারেশন ছিল, যেমন অ্যালকোহল থেকে ছিল প্রিপারেশন করা, অ্যালডিহাইড থেকে কার্বক্সিলিক অ্যাসিডের প্রিপারেশন ছিল, কিটোন থেকে ছিল, অ্যালকাইল হ্যালাইড থেকে ছিল, এরকম। আবার কার্বক্সিলিক অ্যাসিড বলতে যদি বেনজিন রিং হয়, যেমন বেনজোইক অ্যাসিড, সেটাও একটা কার্বক্সিলিক অ্যাসিড, সেটা আবার বেনজোইক অ্যারোমেটিক কার্বক্সিলিক অ্যাসিড উৎপাদন ছিল টলোইন থেকে, ফেনল থেকে, ক্লোরোবেনজিন থেকে। তো এই দুই ধরনের প্রিপারেশন ছিল, একটা অ্যারোমেটিক অ্যারোমেটিক কার্বক্সিলিক অ্যাসিড, একটা অ্যালোফেটিক হাইড্রো কার্বক্সিলিক অ্যাসিড, আর বিভিন্ন কম্পাউন্ড থেকে, অ্যালকোহল থেকে, কিটোন থেকে, অ্যালডিহাইড থেকে প্রিপারেশন, অ্যালকাইল হ্যালাইড থেকে, এরকম প্রিপারেশন ছিল।
লিখে রাখো প্রিপারেশন অথবা সিনথেসিস অফ কার্বক্সিলিক অ্যাসিড, ওই শিটে যা ছিল তোমাদের কাছে যে শিট আছে বরাদ্দ করা। আর দ্বিতীয় হচ্ছে অংশে আসতে পারে কিছু কেমিক্যাল রিয়েকশন, যেমন কার্বক্সিলিক অ্যাসিড আবার পরিবর্তিত হয়ে এস্টার ফর্ম করে, কার্বক্সিলিক পরিবর্তিত হয়ে অ্যালকোহল ফর্ম করে, মানে রিভার্স রিয়েকশন, যাদের থেকে উৎপন্ন হয় সেই অবস্থায় আবার ফিরে যেতে পারে কার্বক্সিলিক অ্যাসিড, অ্যালকোহল থেকে উৎপন্ন হইতে পারে আবার চেঞ্জ হয়ে অ্যালকোহলে ফিরেও যেতে পারে, পরিবর্তন হয় শুধু ক্যাটালিস্ট এবং কন্ডিশনের। তাহলে এগুলো কেমিক্যাল রিয়েকশনের পার্ট। আর এটি প্রপার্টিজ এর মধ্যেই আসে কেমিক্যাল রিয়েকশন। তাহলে এখানে মোটামুটি হচ্ছে প্রপার্টিজ, প্রিপারেশন বা সিনথেসিস, নাম্বার থ্রি হচ্ছে কেমিক্যাল রিয়েকশন। এর মধ্যে ছোটখাটো দু একটা যেগুলো কারণ দর্শানো আসছে, 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি অ্যালডিহাইড কোনটা কি, সলিবিলিটি, ওগুলো শিটের মধ্যে ছোট কোশ্চেন আছে মিলাই নিবা। এটা হাফ কোশ্চেন হবে, এটার সাথে অন্য চ্যাপ্টারের কম্বিনেশন থাকবে। এবার বলো আকাশ কি কি লিখেছো এই চ্যাপ্টারের মধ্যে? কার্বক্সিলিক অ্যাসিডের প্রপার্টিজ, তারপর হচ্ছে সলিবিলিটি কম্পারিজন, অ্যালকোহল অ্যালডিহাইড কিটোনের সলিবিলিটি কম্পেয়ার করব, বা হচ্ছে আর হচ্ছে কম্পারিজন অফ অ্যাসিডিটি, তারপর হচ্ছে স্যার প্রিপারেশন বা সিনথেসিস অফ কার্বক্সিলিক অ্যাসিড ফ্রম অ্যালকোহল কার্বোনিল বা হ্যালাইড থেকে, এরপর হচ্ছে কেমিক্যাল রিয়েকশন যেটা মেইনলি রিভার্স রিয়েকশন, রিভার্স যেভাবে কার্বক্সিলিক অ্যাসিডকে অ্যালকোহল বা অন্যগুলো উৎপাদন করা যায়। আচ্ছা, ওখানে যে কম্পারিজন অফ সলিবিল ইয়া অ্যাসিডিটি সেটা ছিল কার্বন সংখ্যা ডিফারেন্সের উপরে, যেমন অক্সালিক অ্যাসিড, ইথানোয়িক অ্যাসিড, মিথানোয়িক অ্যাসিড, প্রোপানোয়িক অ্যাসিড, হ্যাঁ, কার্বন সংখ্যা 1, 2, 3 এদের মধ্যে ডিফারেন্সে তাদের সলিবিলিটি বা অ্যাসিডিটির কি পার্থক্য ঘটে। হ্যাঁ, এটা কিন্তু দুইটা কম্পারিজন আসতে পারে, সলিবিলিটির কম্পারিজন হইতে পারে কার্বন সংখ্যা ভিন্নতার উপরে, অ্যাসিডিটির কম্পারিজন হতে পারে কার্বন সংখ্যা ভিন্নতার উপরে। হ্যাঁ, আবার একটা কোশ্চেন যেটা আমরা পড়িয়েছিলাম, যেমন CH3OH এটা অ্যালকোহল, CH3CHO এটা একটা অ্যালডিহাইড, CH3OCH3 এটা একটা হলো কিটন, আবার CH3COOH সবগুলোই হলো অ্যালকাইল মূলক সেইন, ফাংশনাল গ্রুপ এদের ভিন্ন, এর জন্য সলিবিলিটির ভিন্নতা হয়। এটা একটা কম্পারিজন ছিল, এটাও অনেক সময় পরীক্ষা আসে, তবে মলিকুলার ওয়েটটা সেম ধরে, ওখানে মলিকুলার ওয়েটের বিষয় না, ওখানে হচ্ছে যে হাইড্রোজেন বন্ড ফরমেশনের উপরে, কেউ কেউ যেমন কার্বক্সিলিক অ্যাসিডের ডবল থাকলে ওখানে পলিমারাইজেশন হয়, পলিমার তৈরি করে বন্ডটা স্ট্রং হয়ে যায়, ডিসোসিয়েশন প্রোটিন হয়ে যায়, কখনো কারো ক্ষেত্রে হাইড্রোজেন বন্ড আছে, যেমন অ্যালকোহলের ক্ষেত্রে হাইড্রোজেন বন্ড তৈরি হয়, কিন্তু CHO অ্যালডিহাইড এর ক্ষেত্রে বন্ড তৈরি হয় না, উইক হয় বেশি, এই কম্পারিজন ওখানে লেখা আছে রেজাল্ট তোমাদের। এই তিনটা পার্টি, সলিবিলিটি, অ্যাসিডিটি কম্পারিজন, প্রিপারেশন এন্ড রিয়েকশন প্রপার্টিস। আর তোমাদের আরো প্রশ্ন আগেই করা হয়ে গেছে, তোমাদের যা পড়ানো হয়েছে যা বলতেছি এর মধ্যে থেকে প্রশ্ন থাকার কথা, যদি ভূতুরে কোনো বিষয়ে ভূতের চেস না করে বিষয়ে ভিতরে, আর তোমরা অনেকদিন ধরে ডিটাস পড়াশোনা থেকে পরিবেশ পরিস্থিতি ভালো না, আমরাও ভালো না, আমাদেরও পরিস্থিতি ভালো না, দেখো চারিদিকে সমস্যা ঝামেলা, আর করোনার কিভাবে পাঠে আমাদের, যে টেলিভিশনে দেখলে মনটা কেঁদে উঠে, ইন্ডিয়ার কি অবস্থা, মানুষ অক্সিজেনের জন্য বুক খাবাইতেছে, রাস্তায় পুরে মারা যেতেছে, একসাথে হাজার লোকের দাহ করতেছে, কাট নাই, তাপর নাই, আমরা আল্লাহকে রহমত থাকলে বেঁচে যাবো আর কি, আবার বলে এটা কতবার স্ট্রেন চেঞ্জ করে, বারবার অবস্থার পরিবর্তন করে, এক একটা একরকম ওষুধ, টিকা দিয়েও লাভ হয় না, আর একটা আক্রমণ করে, এরকম অবস্থায় পড়ছি, আল্লাহ জানে যে আমাদের কবে উদ্ধার করবে আল্লাহ স্বয়ং। এর মধ্যে স্যার প্রচন্ড গরম পড়তেছে, গরমের বিষয়টা তো আছেই, গরম না হয় বাইরে নিলাম আমরা, যাই হোক গ্রামে গঞ্জে গরম পরে, সকালে ভূমিকম্প হইল, গরম হইলে ভূমিকম্প হবে,
এটা তোমার ডিপ্রেশন তৈরি হয় আন্ডারওয়ার্ল্ড আন্ডারগ্রাউন্ডে ভূমিকম্প হয় গরম থেকে আর অধিক ভেপারাইজেশন যাই হোক এখন এর মধ্যে বাঁচতে হবে চলতে হবে পড়ালেখা ঠিক থাকতে হবে বছর একটা চলে গেছে তোমাদের ছেলে মেয়ের সমাজ এগুলার জন্য প্রশাসন আমরা অন্য অন্য সবাই চিন্তা করতেছে আমাদের তো ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি তোমরা হলো প্রোডাক্টিভ আর যারা আর্টস কমার্সে বিভিন্ন ইউনিভার্সিটি যে আমার ফ্লোরে আছে একজন কুষ্টিয়া ইউনিভার্সিটির টিচার ম্যানেজমেন্ট পাশেই থাকে একটা ক্লাস হয় না গত দুই বছরে দেখবি আরে পড়াবো না পড়লে পড়বো না পড়ে কি করবো আর আমাদের তো মনে করো তোমরা ইঞ্জিনিয়ার বাবা তোমাদের বসায় রাখলে অন্য কোন ইউনিভার্সিটিতে জেনারেল সাবজেক্ট ইউনিভার্সিটি গুলোতে এই ধরনের কোনো উদ্যোগ নাই যাই হোক তোমরা পরীক্ষা দিবা পড়ালেখা করবা আমরাও খাতা দেখার সময় আমরাও এই পরিস্থিতি গুলা রাখবো নলেজে যে তোমাদের বিভিন্ন প্যান্ডামিক সিচুয়েশন ছিল আমাদেরও আছে মিলেমিশেই আমাদেরকে কভার করতে হবে আর কি পড়ালেখা চালাই দিতে হবে তো আমি থার্ড চ্যাপ্টারটাও বলে দিই অসুবিধা নেই ওটাও ছোট একটা চ্যাপ্টার অর্গানোমেটালিক কম্পাউন্ড লাইক অর্গানোমেটালিক কম্পাউন্ড এখানে কি পিএমডিএম এর তোমরা আছো জি স্যার আচ্ছা লিখতেছো ওগুলো লিখছো জি স্যার আচ্ছা আচ্ছা আমি তো তোমাদের পড়াইনি তো আমি জানি আমার কাছে শিট নিয়ে তোমাদের ম্যাডাম বা স্যার পড়িয়েছেন তোমাদের শিট গুলো থেকেই মিলবে আমি যা বলবো তাও একটু লিখে রাখো ওগুলো জাস্ট ফলো আপ করা যে এগুলো আছে কিনা এর মধ্যে তো আমরা অর্গানোমেটালিক কম্পাউন্ডের সবচেয়ে প্রথম যে জিনিসটা একটু বোর্ডে পড়িয়েছিলাম সেটা ছিল অর্গানিক অংশ আর মেটালিক অংশ যে অংশটা যুক্ত হয় অর্গানোমেটালিক বন্ড ওই অংশটা একটা পোলার নেচার তৈরি করে কার্বনের সাথে মেটালের একটা পোলারিটি তৈরি হয় কার্বন ইলেকট্রো পজিটিভ আর মেটাল ইলেকট্রো পজিটিভ ডিফারেন্সের কারণে কার্বন মেটালের যে বন্ধনটা অর্গানোমেটালিক বন্ড ওইটা পোলারিটি আমরা কারণ দর্শানোতে এই জায়গাটা উল্লেখ করে দিই বা প্রশ্ন করি যে হোয়াই অর্গানোমেটালিক কম্পাউন্ড মানে শোস পোলার নেচার তো এই অংশটা দেখবা বইয়ের তোমাদের শীটটার প্রথমে এরকম আঁকা আছে এরকম একটা কার্বনের সাথে একটা বন্ড কার্বনকে বলা হয়েছে ডেল্টা নেগেটিভ ওইটাকে ডেল্টা পজিটিভ ইটস এ পোলার বন্ড এটা রিজনটা অনেক সময় আসে তো এটা পোলারিটি অফ অর্গানোমেটালিক কম্পাউন্ড এটা লিখে রাখো নাম্বার টু তে আমরা যেটা এখানে ছিল আমার এত মনে নাই শিটও নাই কাছে করিয়েছি প্রায় এক দেড় বছর আগে ওখানে ছিল 18 ইলেকট্রনস রোল নামে একটা ইয়া যে আউটার মোস্ট অরবিটালে অর্গানোমেটালিক কম্পাউন্ড বা কমপ্লেক্স অর্গানোমেটালিক কম্পাউন্ড ফরমেশনের পর আউটার মোস্ট অরবিটালে 18টা ইলেকট্রন নয় জোড়া ইলেকট্রন পরিপূর্ণ করে একটা রোলস অকপ্লেট রোলের মতো 18 ইলেকট্রন রোলস লিখে রাখো ছোট করে ছিল অর্গানোমেটালিক কম্পাউন্ড এর প্রপার্টিজ এন্ড ইউজ তারপরে ছিল আমাদের প্রপার্টিজ এন্ড ইউজ এর পরে প্রিপারেশন অফ অর্গানিক মেটালিক কম্পাউন্ড প্রিপারেশনের মধ্যে আমরা দুইটা মেটালের সাথে কম্বিনেশন পড়িয়েছিলাম তোমাদের মনে আসবে আমি বলবে সেটা ছিল একটা ছিল জিঙ্ক অর্গানো জিঙ্ক কম্পাউন্ড আর একটা অর্গানো লেড কম্পাউন্ড অর্গানো জিঙ্ক কম্পাউন্ড আর অর্গানো লেড কম্পাউন্ড এই দুইটা প্রিপারেশন দুই তিনটা করে আছে তোমাদের ওখানে আমার এখানে শীট নাই মনে নাই অর্গানো জিঙ্ক আর অর্গানো লেড কম্পাউন্ড টিইএল ছিল একটা ওই যে একটা থেকে আসতো হোয়াট ইজ টেট্রা ইথাইল লেড প্রিপারেশন অফ টেট্রা ইথাইল লেড তোমাদের এখানে জাওয়াজ স্যারকে কে চিনো জাওয়াজ স্যারকে কেউ চিনো নাম্বার আছে কারো কাছে
ইয়ারনের ইয়ারনের ওরা তো চিনার কথা যাওয়ার থাকে। মন তাই না যাওয়ার সার্কে চিনো? না স্যার আর ওখানে ছিল কিছু প্রপার্টি কম্পারিজন, যেমন অ্যান্টি নকিং নাম্বার অক্টেন নাম্বার। সেটা একটু আরেকবার, ওই যে অ্যান্টি নকিং নাম্বার, নকিং নাম্বার, অক্টেন নাম্বার, আকাশ এবার বলো তুমি কি কি লিখছো। স্যার প্রথমে হচ্ছে পোলারিটি অফ অর্গানোমেটালিক কম্পাউন্ড বা হোয়াই অর্গানোমেটালিক কম্পাউন্ড শোস পোলার নেচার, তারপর হচ্ছে 18 ইলেকট্রনস রুল, প্রপার্টিজ অ্যান্ড ইউজ অফ অর্গানোমেটালিক কম্পাউন্ড, প্রিপারেশন অফ অর্গানোমেটালিক কম্পাউন্ড, অর্গানোজিং কম্পাউন্ড আর হচ্ছে অর্গানোলেট কম্পাউন্ড, তারপর হচ্ছে প্রিপারেশন অফ টেট্রা ইথাইল লেড বা লেড জিঙ্ক কম্পাউন্ড, আচ্ছা একই, আর হচ্ছে অ্যান্টি নকিং নাম্বার, নকিং নাম্বার, অক্টেন নাম্বার। এতটুকু এর বাইরে কিছু করানো হয়নি এখন। তা তোমরা দেখো কোনো প্রশ্ন থাকলে বা কোনো কনফিউশন থাকলে কথা বলো, জিজ্ঞেস করো। বলো কারো কোনো প্রশ্ন থাকলে জানার থাকে। হ্যাঁ আমরা যেহেতু ইটি চলে আসতেছে, যেহেতু চ্যাপ্টারের মধ্যে তেমন কিছু নাই, কিছু শেখার থাকলে জানার থাকলে আমাকে পার্সোনালিও ফোন দিতে পারো, নক দিতে পারো, আমি সবসময় রেডি। আর এইটাই হলো মোটামুটি একটা রিভিউ বা এটা হলো একটা সাজেশনের মতো বা সাবজেক্ট কভার, এটা দেখলে এখন শীট গুলা থেকে পড়ে নিব। বলো কারো কিছু থাকলে। শফিক কামাল, শফিক কামাল কইরে চোরটা, শফিক কামাল নাই, আমি দেখছিলাম লগইন করছিল। হ্যাঁ আকাশ বলো, কথা বলো, কিছু ডিসকাস করো। দেখো হ্যাঁ স্যার, কার্বক্সিলিক অ্যাসিড থেকে বলছেন হাফ কোশ্চেন, আর কার্বোহাইড্রেট আর অর্গানোমেটালিক থেকে কি ফুল কোশ্চেন? কার্বোহাইড্রেটটা ফুল আসার কথা, এটা বি পার্টে আছে। হ্যাঁ আর কার্বক্সিলিক অ্যাসিড সাথে হয়তো অন্য ছোট কোশ্চেন একটা দুইটা আসতে পারে, এটা মডারেশনের সময় ওরা কম্বাইন করে অন্য চ্যাপ্টার থেকে আনে, এটা আমরা এমন ভাবে সিলেবাসে নির্ধারিত করে দেওয়া নাই আর। স্যার অর্গানোমেটালিক, স্যার অর্গানোমেটালিকটা সাধারণত ওই যে অন্য একটা চ্যাপ্টারের সাথে করে আর কি, অর্গানোমেটালিক থেকে ছয় করে, ওটা থেকে ছয় করে। তোমরা ওই কোশ্চেনটা দেখতেই পারবে আগের বছরে, এই জন্য এগুলো একটু সঠিক পড়ানো হচ্ছে সিলেবাস দিয়ে। কার্বোহাইড্রেটটা ফুল কোশ্চেনই আসে, তো ওখানে ওই জন্য একটু ওটা লেন্দি। আর আমি যা বলেছি ইনশাল্লাহ কোশ্চেন তার মধ্যে থাকার কথা আর কি। আর একটা বিষয় হলো তোমাদের পরীক্ষার কি কোনো নির্দিষ্ট ইয়ে আছে? জি স্যার পরীক্ষায় আমার নাম সুধীর মানুষ। করোনা টরোনা সমস্যা নাই তো কোনো পারিবারিক?
বলে দিলে ভালো হইতো। ওইটা মনে হয় এটা কার্বক্সিলিক অ্যাসিডটা কি বি পার্টে না এ পার্টে আমার একদম মনে পড়তেছে না। চ্যাপ্টার গুলো আমি দেখলে এখন সামনে লেখা থাকলে বলতে পারতাম। সম্ভবত কার্বক্সিলিক অ্যাসিডটা ওই যে এমিনে পার্ট বি তে স্যার আরিয়া এই কি বলে কার্বক্সিলিক বি তে আর ইয়াও তো বি তে কার্বোহাইড্রেটস। জি স্যার জি স্যার কার্বোহাইড্রেটস বি তে বলে দিই কার সাথে কম্বিনেশন হবে অর্গানোমেটালি। ওখানে মনে হয় অ্যালকোহল ফেনলের সাথে হয় স্যার। ওই পাশে স্যার অ্যালকোহল আছে, অ্যালডিহাইড কিটোন আছে, অ্যামিন আছে আর অর্গানিক রিঅ্যাকশন মেকানিজম। আচ্ছা আরো আছে আর ওখানে কলর কি গেল? ও কলর দিয়ে দিল। হ্যাঁ তাহলে ওইখানে অ্যামিনের সাথে সম্ভবত অর্গানোমেটালিক যুক্ত হয়। অ্যামিন অ্যামিনের চ্যাপ্টারটা একটু ছোট। অ্যামিন মনে হয় অর্জনা ম্যাডাম পড়িয়েছে নাকি? আচ্ছা এটা হয়ে গেল সমাধান। এখানে তোমার কার্বক্সিলিক এর সাথে তাহলে ওই ডাইসেন পিগমেন্টের আসার কথা। আর কি ডাইসেন পিগমেন্ট তোমাদের রিভিউ হয়েছে? স্যার আমাদের হয় নাই। ওটা কে পড়িয়েছিল ডাইসেন পিগমেন্টটা? আসলে আমি পড়াই নাই স্যার। আমাদের উপমা ম্যাম পড়েছিল, পরে এবার রিভিউ ক্লাসে উপমা ম্যামের চ্যাপ্টার গুলো বৃষ্টি ম্যাম পড়াইছে, পরে উনি অ্যামিনো অ্যাসিড আর অ্যামিনটা শেষ করছে, ডাইস এন্ড ডাইস কালার এন্ড পিগমেন্ট বাকি ছিল স্যার। আমাদের স্যার বিকাশ স্যার পড়াইছিল ডাইস কালার ডাই পিগমেন্ট। আচ্ছা তারপরে আমি আমারটা তো বেশি জানা নাই, আমারটারে ওরকম করো না মানে কোড করো না। আমার যতদূর মনে পড়ে আমি দুই তিন সেমিস্টার আগে পড়িয়েছিলাম ডাইসেন কালার ট্রিটমেন্ট। হ্যাঁ এখানে যে বিষয়গুলো আছে একটু শুনে রাখো, থাকলে লাগলে খাতায় টুকে রাখো। এখানে ছিল ডিফারেন্ট টাইপস অফ ডাইস, ডিফারেন্ট টাইপস অফ ডাইস, যেমন রিঅ্যাকটিভ ডাইস ছিল, অ্যাজো ডাইস ছিল, তারপরে এগুলা তো টাইপস অফ ডাইস। তার মধ্যে তোমার হয়তো কিছু ডাইসের নাম দিতে পারে যে ডাইসগুলা কোন ডাইস। আর পিগমেন্ট কালার এন্ড পিগমেন্টের মধ্যে পার্থক্য, ডিফারেন্স বিটুইন ডাই পিগমেন্ট এন্ড কালার। তারপরে হচ্ছে তোমাদের যা পড়িয়েছিল মনে হয়, আমিও পড়িয়েছিলাম, প্রিপারেশন ছিল দুই এক প্রকার ডাইসের। আকাশ মনে আছে? স্যার মনে নেই আসলে। প্রিপারেশনও ছিল আমার যা মনে পড়ে, লিখে রাখো, যদি অন্য কোনো স্যার রিভিউতে না যায় তাহলে এটুকুই তোমরা কাজে লাগাই দিও। ওখানে ছিল ডাইসেন পিগমেন্টের পার্থক্য, দেয়ার টাইপস অফ ডাইস, প্রিপারেশন অফ ডাইস, তারপরে ক্রোমোফোর অক্সোক্রোম এদের প্রপার্টিজ। ক্রোমোফোর অক্সোক্রোম কি মনে নেই? আরো ছোট ছোট কি এগুলো লিখে রাখো, এগুলো ওই শীতটা থেকে পড়লেই হবে। তাহলে মেইনলি টাইপস অফ ডাইস কি, তারপরে ও আরেকটা ছোট প্রশ্ন আছে যে হাউ ডাইস শোজ কালার, ছোট একটা প্রশ্ন আছে এটা তোমাদের, আমিও পড়েছিলাম এটা দুই এক ইয়ার। ওই যে ওরা ফাংশনাল গ্রুপ গুলো কিভাবে ইলেকট্রন ট্রান্সফারের মাধ্যমে
লাইট কে এক্সাইটেড করে ওই ওই ধরনের কালার কে অ্যাবজর্ব করে সে কাপড়ে বা অন্য বস্তুতে শো করে, যে হাউ ডাইস শোস কালার, ছোট দুই নম্বরের প্রশ্ন আসে অনেক সময়। এটাই প্রশ্নটা, ল্যাঙ্গুয়েজটা হয়তো অনেক সময় অনেক ভাবে বলে, মেইন বেসিক কোশ্চেনটা এটাই। ঠিক আছে, তাহলে ডাইসটা তোমরা এখানে কোট করে রাখো, কারণ তোমাদের মনে আর রিভিউতে কেউ আসবে না। আমাদের দুইজনকে এই চারটা ডিপার্টমেন্ট দেওয়া হয়েছে, এই পাঁচটা। তো আমার ওই দুইটা আগে শেষ হয়েছে, ওই দুইটা ছিল ইয়ার্ন, না ইয়ার্ন না, ওটা ছিল দুইটা ডিপার্টমেন্ট ঠিক আমার মনে নাই, টিএম টিএম আর একটা কি ছিল যেন ফেব্রিক মনে হয়, তো কারো দেখি না দেখো, ওই যে আছে একটা ফেরদৌস, ফেরদৌস ওই তো তাও উনিশে ছোট ভাই স্যার ওরাও তো ছিল, আছে অনেকে আছে স্যার। আচ্ছা যাই হোক, তুমি রেকর্ড করেছো তো কথাগুলা বা ইয়াগুলা? না স্যার আমি একটু পরে ঢুকছিলাম। আচ্ছা তা পরে ঢুকলে কেমনে হবে, আমাদের চার চ্যাপ্টার বলা হয়ে গেছে স্যার, লেখছি কিছু মনে অনেকে লেখছি। শুরু থেকে আকাশ ছিল, মুনতাহিমা ছিল, তারপর যারা যারা শুরু থেকে ছিল ওদের কাছ থেকে কালেক্ট করে নিয়ে নিবা। ওই আকাশ তুমি যে ইয়েগুলো লিখছো না, এটা হার্ড হার্ড কপিটা কেউ চাইলে ওই হ্যাঁ। এবার আরো কারো কিছু জানার থাকলে বলো। আকাশ পরীক্ষা কবে হবে তোমাদের? আমাদের নোটিশ দিয়েছে 31 মে। 31 মে, আচ্ছা। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাহলে বলো কারো কিছু বলার থাকলে। নাই প্রশ্ন নাই, তাহলে কি আমরা মিটিং শেষ করে দেব? ক্লাস প্রশ্ন তো আর আউট হয় না, প্রশ্ন সুরক্ষিত আছে, আর সিলেবাস তো আর চেঞ্জ হয় না, কোর্স তো চেঞ্জ হয় না। পারলে পরীক্ষার হলে গিয়ে প্রশ্ন বলে দেখ, এমনি যে এই এই চ্যাপ্টার বাদ দিয়ে ওগুলো আনসার করো নাকি, এখন বলে দেখ যে মনে হয় না ওইরকম কোনো কিছু হইলে আমি শুনতাম। এখন মফিজ নিজে নিজে আলোচনা করছে কিনা, আমরা তো ডিপার্টমেন্ট থেকে এরকম জানি না, কারণ ফার্স্ট সেমিস্টার সেকেন্ড সেমিস্টার তো ফিজিক্স কেমিস্ট্রি মেইন সাবজেক্ট, আমরা তো এরকম কিছু শুনি নাই। কোশ্চেন আবার করা হলেও এগুলাই কোশ্চেন হবে, কোশ্চেন আবার করা হলেও আমাকেই দিবে, যে পড়িয়েছে তাদেরই দিবে, আর আমরা তো নতুন করে কিছু পড়াইনি নাকি, এগুলোই প্রশ্ন হবে। সুতরাং এর মধ্যে কোনো কনফিউশন নাই, ভালো করেছো। যদিও কোশ্চেন নতুন করে হয়, যেহেতু কোর্স কন্টেন্ট সেম, সিলেবাস সেম, মানে শিট সেম, কোশ্চেন এগুলোই হবে।
আর কারো কিছু থাকলে বলো। বলবা কিছু নাকি ঘুমাইতেছে সব? তো ঠিক আছে শরীর আকাশ, আমরা তাহলে মিটিং শেষ করি। হ্যাঁ, অযথা বসে থেকে লাভ নাই, চুপচাপ নাকি? ওকে স্যার। ওকে, সবাইকে দিয়ে দিও, শুভকামনা রইলো, কোনো সমস্যা বা কিছু জানার থাকলে আমাকে যোগাযোগ করো। অবশ্যই স্যার, যদি পারো যোগাযোগ করে আমার বইগুলো কিনে নিও, অত্যন্ত সুন্দর হয়েছে উপন্যাস, প্রশংসা পাইতেছি চারদিক থেকে। আর তোমরা লিখি বলিও ভালো, লিখিও ভালো, আলহামদুলিল্লাহ। সেইটাও ভালো, পুরো মনে করো যে এশিয়ান জোনের মধ্যে আমি টপ র্যাঙ্ক শিল্প পেয়ে গেছি ইন্টারনেটে। কংগ্রেচুলেশন স্যার। আরে বাপরে বাপ, বিভিন্ন অফার আসতেছে খালি গান করার জন্য, ডুয়েট, সিঙ্গেল, এই সেই, কিন্তু শিল্পী হবো না, গান গায়ে পয়সা কামাবো না, এটা মনের একটা খোরা। ঠিক আছে, ভালো থাকো। হ্যাঁ সবাই দোয়া করো, সুস্থ যেন থাকি, তোমাদের সাথে যেন বাচ্চা থাকি। জি স্যার, ইনশাল্লাহ। আচ্ছা, ভালো থাকো।